আমার বাবা মার বাহিরে যাওয়ার কথা ছিল এক জায়গায়, আমাদের ফার্নিচার বানাইতে দিচ্ছে, ওখানে দেখতে যাবে। তো ওনারা নৌকা বলছে যে 40 মিনিট লাগবে নৌকা আসতে। তো বাবা বলছে আমি তাহলে নিচে একটু পানি দিয়ে আসি। একটা সবজি বাগান করা হয়েছিল, বাবা শখ করে করছে, তো বাবা পানি দিতে চলে গেছে, মা বাসা একা। তো ওনারা যখন কাছাকাছি চলে আসে নৌকাটা নিয়ে, তখন মাকে ফোন দেয় যে আমরা চলে আসছি, আপনারা কোথায়? তো মা ছাদ দিয়ে বাবাকে বলে আসে বাসায় চলে আসার জন্য। তো মা বাসায় চলে আসলে একটা আন্টির কল আসে। তো কল আসলে মা ফোনে কথা বলতেছে, তারই 5 মিনিট পরে মা দেখতেছে যে বাবা বাসায় এসে ঢুকছে। মা ফোনে কথা বলতেছে, বাবার দিকেও খেয়াল, বাবা হচ্ছে দেখলো দরজার দিয়ে আস্তে করে ঢুকছে, তারপর ডাইনিং এর নিচে কিছু জিনিসপত্র রাখছে এরকম। মা ফোনে কথা বলতেছে, এবার ওয়াশরুমে চলে গেল। তো যাওয়ার পরে, এরপরে ওয়াশরুমে প্রায় 55 মিনিট এরকম ছিল, এরপরে বের হয়ে চলে আসে। কিন্তু কোনো পানি ছাড়ে নাই, কিচ্ছু না, একদমই চুপচাপ নিচের দিকে তাকায় ছিল, মার সাথে কোনো কথা বলেনি। তো মা ফোনটা যার সাথে কথা বলতেছে বলতেছে আমি এখন বের হবো, আমি পরে কথা বলবো, রাখি। তো বাবা এরই সামনের রুমে চলে যায়। যাওয়ার পরে মা ওখানে গিয়ে দেখে যে বাবা নাই। তো মা একটু রাগ হয় যে এখন এক জায়গায় বের হবো, এখন আবার চলে গেছে বাহিরে। তার আরো 15 মিনিট পরে বাবা আসে। যখন মা এসে বলতেছে যে আমরা বের হবো এক জায়গায়, এখন এত দেরি করে ফেলছে, আমি জানি না, একটু রেগে গিয়েছিল। তো বাবা বলতেছে না, আমি তো মাত্রই আসছি, আমি তো আর বাসায় আসি নাই। তো এরপর থেকে আমাদের সাথে টুকটাক ওই বাসায় মোটামুটি ঘটনা শুরু হয়। আস্তে আস্তে বাসে এরকম প্রায়ই আওয়াজ হতো, দেখা যেত যে মনে হচ্ছে এখান দিয়ে কেউ হেঁটে গেছে, আসলে কেউ নাই। হঠাৎ করে মনে হতো ফ্রিজে খুব জোরে শব্দ হয়েছে, গিয়ে দেখতেছে আসলে কিছুই না, দরজায় প্রায় এরকম খুব জোরে জোরে আওয়াজ হইতো। পরে যাওয়ার পরে দেখতে যে কেউই নাই, আর ছাদে প্রায় রাত 1টা 2টা বাজে খুব জোরে জোরে শব্দ হইতো। এরপরে পরে আমরা মোটামুটি পরে চলে আসি বাসা থেকে। এখনো প্রায় মার সাথে মোটামুটি প্রায় রাতের বেলা, যে রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, মনে হচ্ছে কেউ চেপে ধরে রাখছে। আমার নানুর বোনের সাথে ঘটে যাওয়া কাহিনী। তো আমার নানুর নানুরা হচ্ছে গ্রামেই ছিল ওনারা। আমার নানা একদিন মানে ক্ষেতে কাজ করতে গেছে, তো হঠাৎ উনি মাঠের মধ্যে মানে 2টা অনেক বড় বড় বোয়াল মাছ পায়। তো উনি আর এত কিছু ভাবে নাই যে একটা খোলা মাঠে পানি নাই, কোথাও এত বড় মাছ কোথা থেকে আসবে। উনি কিছু না ভেবে মানে মাছ পাইছে অনেক বড় বড়, খুশি হয়ে নিয়ে নিছে। তো কেউ যেন না দেখে উনি আবার ঘরে গেছে, গিয়ে 2টা ঝুড়ি নিছে, নিয়ে মাছগুলো নিয়ে উনি মাছগুলো ঘরে নিয়ে আসছে। মাছগুলো নিয়ে এসে উঠানের এক কোনায় রাখছে, এবং যে ঝুড়িটা দিয়ে আনছিল ওটা দিয়ে চাপা দিয়ে উনি নানুকে গিয়ে বলছে যে মাছগুলো কাটার জন্য। তো নানু সাধারণত গিয়ে হচ্ছে বটি টটি নিয়ে আসে, যে মাছ কাটার জন্য ছাইটে উনি আনতে যায়। তো এসে যখন ঝুড়িটা উঠায় তখন দেখে একটা মাছ আছে আর একটা নাই। তো উনি যখন আবার যে নানাকে বলে, তো নানা খুব রাগ করে যে এত বড় মাছ আনছি দেখে শুনে রাখো নাই, এখন কে নিয়ে গেছে হয়তোবা, তো অনেক রাগ করে উনি। তো নানু আর কিছু বলে নাই, তো উনি ওই একটা মাছই কাটতে বসে। তো যখন উনি ওটা কাটতে বসে, তো কাটার পরে দেখতেছে যে মানে খুব রক্ত বেরোতেছে। সাধারণত একটা মাছ কাটলে এত রক্ত বের হয় না, মানে ওনারা অত ভয় পায় না, মনে করে যে অনেক বড় মাছ তার কারণে হয়তো বা এত রক্ত বেরোতেছে। তো ওনারা এটা আর এত মাথায় নেয় নাই, মাছগুলো কেটে নিয়ে হচ্ছে ওনারা ধুইতে নিয়ে চলে যাবে। তো যায় এমন নানা এমন সময় না দেখতেছে যে নানার শরীরটা খুব খারাপ হয়ে আসতেছে আসতে। উনি বলতেছে আমার ভালো লাগতেছে না, আমি খারাপ লাগতেছে, আমি উঠানে তাহলে একটু যে বসি। তো উনি উঠানে চলে গেছে একটা পাটি নিয়ে শোয়ার জন্য হয়তো বা। তো নানু মাছগুলো ধুয়ে টুয়ে নিয়ে আসে 2টা পাতিলে, এনে হচ্ছে পাকঘরে রাখে 2টা পাতিল। তো রেখে উনি ঘরে যায় হলুদ মরিচ আনার জন্য। তো হলুদ মরিচ আনার পরে উনি যখন আবার পাকঘরে আসে, তখন দেখতেছে যে 1টা পাতিলের মাছ নাই। তো উনি তখন তো আর এখানে কেউ আসার কথা না, ওনারাই ছিল, আর একটু সময়ের মধ্যে ওরা 1 পাতিলের মাছ নাই। তো উনি মোটামুটি ভয় পেয়ে যায়, পরে যে জিজ্ঞেস করে যে এটা আসলে 1টা পাতিলের মাছ ছিলাম, এখন তো নাই আরেকটা। যখন এটা বলার জন্য নানার কাছে যায়, তখন থেকে উনি একটা চাদর মোড়া দিয়ে শুয়ে আছে। তো উনি চাদরটা টান দিয়ে সরায়, সরানোর পরে দেখতেছে নানার একদমই লড়াচড়া বন্ধ, উনি একদম চুপচাপ, শরীর টরীর ঠান্ডা হয়ে গেছে, উনি শুয়ে রয়েছে ভাবে। তো উনারা তাড়াতাড়ি ডক্টর কাছে নিয়ে যায়, ডক্টর বলতেছে যে নানা মারা গেছে। তো ওই টাইমে তো উনারা একদম এটা নিয়ে ব্যস্ত, আর আর খেয়াল করে না পরবর্তী যে 1টা পাতিলের মাছ ছিল ওইটাও আর ওনারা পায় নাই।